वेलकम बैक टू माय चैनल श्रावणीर परिवार। और कल के जेहेतु सरस्वती पुजो তাই এখন আমরা যাচ্ছি আন্টির বাড়িতে গিয়ে দেখা হবে, চলো। কেমন আছো? খুব ভালো আছি, আর বাড়ির সবাইকে দেখে আরো বেশি ভালো আছি। চা কিন্তু খাওয়া হয়ে গেছে, খালি কাপটা নিয়ে চলে যাচ্ছিস। ঝুলটা বেশ বড় হয়েছে রিয়ার। কে কে আছে একটু দেখিয়ে দি। আয় দিশা, কেমন আছো? কেমন আছো আন্টি? ভালো আছি মা, তোমার শরীর ভালো আছে আজকে? হ্যাঁ হ্যাঁ। আর বনি, তুই কিছু বলে দে। আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকে 15ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা কালকে, তা সেই জন্য আমরা আজকে সবাই মিলে চলে এসেছি আমার মেজো আন্টির বাড়িতে। যেমন এসেছিলাম ভাই ফোটাতে, এবং এবার আরো বেশি ডবল মজা হতে চলেছে, কারণ এবার প্রত্যেকে মানে আমার সব মাসিরা সবাই একসাথে এক জায়গায় হয়েছি, তার মানে মজাটা আরো দ্বিগুণ হতে চলেছে, এবং এই ব্লগটাও খুব ইন্টারেস্টিং হবে আশা করছি। তা আমরা এখন এই কিছুক্ষণ আগে পৌঁছেছি, তখন 9টা বেজে গেছে, এখন 10টা বাজে, এই মাত্র আমাদের চাটা খেয়ে উঠলাম। আবার তারপরে কখন খাওয়া হবে, কখন শোয়া হবে, আদৌ শোয়া হবে কি না সেসব জানি না। এখন এখন আগে ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমরা বসবো আলপনায়। দেখো আমার ছেলের জন্য আন্টি এই হাতেখড়ি দেওয়ার জন্য, যেহেতু ভেবেছিলাম যে হাতেখড়ি দেবো এবছর, তা সেটা আগে বলেছিলাম, সেই জন্য আন্টি আমার ছেলের জন্য স্পেশালি বুটিক থেকে ডিজাইনটা করিয়ে এনেছে। একটা হাঁস আছে, একটা বীণা আছে, একটা বাচ্চা তার মায়ের সাথে পড়াশুনো করছে, স্লেটে অওয়া লেখা সেটা, কিন্তু যেহেতু হাতেখড়ি হলো না তাই এমনি পরিয়ে দেব। আর আন্টির এখানে একজন বাচ্চা রয়েছে, সে কী সুন্দর, দেখো জারের মধ্যে এই একটা সরস্বতী করেছে কাগজ কেটে, কী অপূর্ব কাজটা। আর একটা কাজ দেখো, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আরেকটা কী সুন্দর অন্নপূর্ণা ঠাকুর করেছে বাচ্চাটা, কাগজ কেটে এটা ওয়ার্ড্রোবের গায়ে লাগানো রয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে বাচ্চাটার হাতের কাজ। কি হচ্ছে আমার বড় আন্টি মানে বড় মাসি, তার আসার কথা একদমই ছিল না, তার শরীর অসুস্থ। আসবে না আসবে না, করো আসলে। এবার আমাদের আন্টি এসে গেছে, সবথেকে বড় আন্টি আমাদের, খুব মজা হবে। তোদের জন্যই এলাম, না হলে আসতাম না। আমি যাকে এসেছে খুব খুশি হয়েছি, সবাই তো চারজন একসাথে হয়ই না, খুব খুশি হয়েছে আন্টি আসাতে। চাল ধুচ্ছে, ভাত করছে আন্টি, ভাত কর আন্টির এখন বড় দায়িত্ব, তার বাড়িতে এখন সবাই এসেছে, এখন তাকে যোগান দিতেই হবে যে করেই হোক। শরীর খারাপ কিন্তু, স্পাইনাল কর্ডে ব্যথা, অনেক কিছু সমস্যা, কিন্তু তাকে এখন করতেই হচ্ছে। যেহেতু মা অর্ককে খাই দিচ্ছে, ততক্ষণ আমরা বোনেরা একটু ড্রেসের সাথে কি কি গয়না পরব আর কোন ড্রেসটা পরব সেগুলো চুজ করছি, তার সাথে গয়নাও সিলেক্ট করে নিচ্ছি। এই শার্টটা এর সাথে কোনটা যাবে, এই টিয়াটা মানে হ্যাঁ সেটা দ্বারা এইটা, সেটাই এখন বিবেচনা চলছে। এটা হচ্ছে আমার নাইট ক্রিম, কিন্তু নাইট ক্রিমের কোনো প্রয়োজন মনে হচ্ছে আজকে লাগবে না, এখন এখন আলপনা দিদি দিতে পারলাম না। এ তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি ঘুমাবার জন্য, ইনি ঘুমাননি, ইনি আছে ঘুমাবেন না। না বাবা এখন ঘুম মুখ ধুতে যাচ্ছে, কিন্তু ঘুমোতে যাচ্ছ না। কালকে সরস্বতী পুজোর জন্য আমরা ভাবলাম অনেকটা কাজ এগিয়ে রাখবো, তাই জন্য আগে অর্ককে খাইয়ে দেই। প্রায় 11টা থেকে ঘুমার চেষ্টা করেছি, সে তো ঘুমলোই না, আলটিমেটলি আমি ফেড আপ হয়ে ছেড়ে দিয়েছি। এখন প্রায় 1টা বাজে চলেছে, এখনও আলপনা দেওয়া শুরু হয়নি, এখনও আমাদের সবার সব কাজ বাকি, ও ভীষণ ঝামেলা করে যাচ্ছে, বাধ্য হয়ে মিমোকে পড়াতে বসেছে এত রাত্রিবেলা, ও তাও পড়ে যাচ্ছে, তবুও ভালো ঘুমাবে না আজকে, ও প্রাণপণ চেষ্টা করছে ঘুমাবে না, সবাইকে দেখে আনন্দ আত্মরা হয়ে গেছে, তাই জন্য ও আনন্দ করছে না ঘুমিয়ে। এখন ঠিক রাত 1:45, এখন আমাদের সব ঠাকুরের যোগাযন্ত্র চলছে, ঠাকুরের জায়গাটা, হ্যাঁ পুজোর জন্য দিদি আলপনা করছে, দিদি তাকা, এই পাপা, পাপা এখন সব পরিষ্কার করছে, এখন অবধি
এখন অবধি না শুয়ে ছোট আন্টি বাঁধাকপি কাটতে ব্যস্ত, অনেকগুলো কেটে নিয়েছে। মেয়ে এখন খুব ব্যস্ত কাটার জন্য। এবার আমাদের ঘরে এই বড় আন্টি সব ব্যাগগুলো ওপরে তুলছে, লাইক আমাদের এটা একটা স্টোর রুম হয়ে গেছে ঘরটা। এখানে পাপা এখনো অবধি ঘুমতে ঘুমায়নি, এখনো অবধি জ্বালিয়ে যাচ্ছে। বড় আন্টি এই ব্যাগগুলো এক জায়গায় অ্যারেঞ্জ করে রাখছে। ওই দিকে সবাই মোটামুটি শুয়ে পড়েছে ওই ঘরটাতে। মা কাজ করছে, বাবা কাজ করছে। বাবা শুয়ে পড়ো, আন্টি আবার নাটক দেখছে, সাথে বাঁধাকপি কাটছে, দুটো একসাথে চলছে। সুন্দর করে দিদি করছে, শুরুই করলো দিদি 1:30 সময়, দেন কটা অবধি চলবে আমরা আদৌ জানি না। আজকে যদি তাড়াতাড়ি আসতাম তাহলে হয়ে যেত, এতক্ষণ হয়ে যেত। দিদির আজকে ঢুকেছে 9:00। তো সবকিছু নিয়ে এখন সবে স্টার্ট করলো, মনে হচ্ছে সারা রাত ধরেই হবে। ন্যাচারালি আমাদের বাড়িতে কোনো ছোট্টখাটো প্রোগ্রাম হলে এত রাত বেজে যায়। আমরা এই নিয়ে প্রচন্ড চিন্তিত যে আমাদের বিয়ে কাউর লাগলে ভাই বোনদের, তখন আমরা বোধহয় সারা রাত ঘুমাবোই না। আমাকে একটা তুলি দাও। আচ্ছা দেখি, আমি খোঁজার চেষ্টা করছি। ওকে, আই ট্রাই মাই বেস্ট। রাত 3:05 বাকি, এখনো আলপনা হচ্ছে। উল্টি একটু তাকাও, দেখো ঠাকুরের জায়গাতে এই যে ছোট বোন এখনো কেটে যাচ্ছে। আমি তো ফল ধুলাম, ঠাকুরের খই মেয়ের বদ্দি এখনো বসে বসে ফলস বসিয়ে যাচ্ছে, ও ফলস কাজ করছে। আমি এই যে দুব্বো বেছে রাখলাম, তারপরে খই টই বেছে সবকিছু করে রাখা হলো। এই হচ্ছে আলপনা, শর্টকাটই দিলাম কারণ অনেক, আর রাত কি বলবো সকাল হয়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 4:40, এখন ঘুমোতে যাচ্ছি। এখন সকাল হয়েছে আমরা ঘুমোতে যাচ্ছি, এবার সবার কাজ শেষ হয়ে গেছে, তাই জন্য আর বাড়ালাম না, এখানেই সমাপ্ত। টাইম পেলে আবার বাকিগুলো কমপ্লিট করবো, এখন কোনো রকম কমপ্লিট করলাম। আর ওখানে মিশো রামু আমার সব ঘুমোচ্ছে, এরা ঘড়িতে 4:40। আমি ছোট আন্টি 10:00 পরপরই খেয়ে নিয়েছিলাম, আমাদের জন্য আবার খিদে পেয়ে গেছে। আমি আন্টি আবার এখন একটা গুড্ডের প্যাকেট হাফ হাফ শেয়ার করে খেয়ে নিলাম। আর মার এখন ওষুধ খাওয়া, রাতের ওষুধ খাওয়ার টাইমটা এখন হলো, মা এখন ওষুধটা খেলো, আর তার সাথে বুড়োলিন লাগাচ্ছে হাতে ঠোঁটে। আর এখন টাইম হচ্ছে 5:20, এখন আমরা শুতে যাচ্ছি, কিন্তু তবুও আমি আন্টি ঘুমোয়নি। তারপরে আমরা কয়েকটা ব্লগ দেখেছি মোবাইল ঘাঁটার পরে, তারপরে দেখি জল চলে এসছে, আওয়াজ পাচ্ছি, তখন 6:22, তখন আমরা ঘুমিয়েছি, ঘুমোতে গেলাম আলটিমেটলি। আর আজ সকাল এখন প্রায় 9:00 কাছাকাছি টাইম, এখন সকালবেলা আমি ছাদে এসেছি। তার একটাই কারণ হলো বাবানের খুব হাঁচি হচ্ছিলো, তাই বললাম ছাদে গিয়ে একটু এক্সারসাইজ কর, দেখবি শরীরটা গরমও হয়ে যাবে, হাঁচিটাও কমে যাবে। আর তার সাথে সাথে আমি অর্ককে খাওয়াচ্ছি, ও দৌড়াদৌড়ি করে ঘুরে ঘুরে খাচ্ছে, সেই কারণে আমি ছাদে এসেছি। আর তার সাথে সাথে তোমাদের একটু ছাদটাও ঘুরে দেখাচ্ছি, কী কী ফুল আছে দেখাচ্ছি। দেখো কত রকমের পিটুনিয়া রয়েছে, কত ধরনের লিলি রয়েছে, সমস্ত কিছু ফুল রয়েছে। রিয়া কন্টিনিউ সকাল থেকে কত রকম কাজ করে যাচ্ছে, এই যে সকালে ওপরে রান্না হবে সেই সরঞ্জামগুলো রিয়া নিয়ে আসলো, সবজি টবজিগুলো এখানে রেখে যাচ্ছে, সবাই খুব ব্যস্ত, ভীষণই ব্যস্ত। আর এই দেখো এই লিলি ফুলগুলো, এরপরে আমার ছেলে এই লিলি ফুলগুলো কুটি কুটি করেছিলো ছিঁড়ে। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ ফুল, কী সুন্দর কালারটা দেখো, বেবি পিঙ্ক। আর এখানে হচ্ছে দোপাটি, তারপরে এটা হচ্ছে কাগজ ফুল, এখানে রয়েছে বিভিন্ন ধরনের লঙ্কা, পরপর সব লঙ্কা লঙ্কা হয়ে রয়েছে, টমেটো হয়ে রয়েছে, এই আর এক ধরনের লিলি ছাপা ছাপা, এই আর এক ধরনের পাশে আর এক ধরনের লিলি ফুল, একটু হালকা গোলাপি, একটা ডিপ গোলাপি। আর
দেখো কি সুন্দর সুন্দর পিটুনিয়াগুলো ফুটে রয়েছে, আর এদিকে রয়েছে সব ফুলগুলো পরপর রাখা, যার জন্য আরও বেশি ভালো লাগছে, আরও বেশি ফুটেছে। গাঁদা রয়েছে, পিটুনিয়া রয়েছে, পদ্ম রয়েছে, জবা রয়েছে, আর এটা হচ্ছে খরগোশের খাঁচাটা। এখন খরগোশ নেই, তাই খাঁচাটাই রয়ে গেছে। আর বাবান এখন ছোটাছুটি করছে দুই ভাই বোনে একসাথে, আর এখন আমরা নিচে চলে এসেছি দুই ভাই বোন। আর এই যে আমাদের ঠাকুরের মুখটা, না এখন দেখো না, আর একটু পরে তো দেখতে পাবে, তখন দেখাবো। আর দেখো আজকে আমাদের কাজের মাসি কি করেছে, উনি সকালবেলা এসে এইগুলোই আগে মুছেছে, দেখো সব জায়গায় ঘেঁটে ঘেঁটে দিয়ে গেছে, দেখো সব স্প্রেড হয়েছে, দেখো সবুজের, এই দেখো রেখাগুলো এখানে এখানে অনেক জায়গাতেই হয়েছে, এই যে এখান দিয়ে অনেক জায়গায় ঘেঁটে দিয়ে গেছে। আর এই হচ্ছে মীরাদি। মীরাদি কেমন আছো? না, আলু চচ্চড়ি আর রুটি হচ্ছে, আর এখানে কিসের জন্য গরম জল হচ্ছে জানি না, জল ফুটছে। আন্টি এখন সবে ভোর হয়েছে, এইমাত্র ঘুম থেকে উঠলো। তোমরা কি আড্ডা দিচ্ছ? যাচ্ছি। আমরা কালকেই সিলেক্ট করে নিয়েছিলাম বোনেরা কে কি পরবো, আর ব্রিয়া সকাল থেকে ভীষণই তাড়া দিয়ে যাচ্ছে সবাইকে তাড়াতাড়ি করে স্নানে পাঠানোর জন্য, ভীষণ টেনশনে রয়েছে ও। কালকেই তো এলাম আন্টি, এই সবাই ঘুম থেকে উঠলো 10টার সময়, ঘুম থেকে উঠে জামাকাপড় ভাঁজ করতে বসেছে। আমরা যাবো, আমার ছেলে যাবে, মেয়ে যাবে, ঠিক আছে। সত্যি পুজোর প্রস্তুতি পর্ব এখানেই শেষ করলাম, এর পরের ভিডিওতেই তোমরা দেখবে সরস্বতী পুজোর পুরোটা। আর আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই।